السلام عليكم ورحمة الله وبركاته. هلو جايز، আজকে জানাবো বর্তমানে সৌদি আরবের মধ্যে জিনিসপাতি দাম কেমন। তো আমরা যারা 10-15 বছর আগে আসছি তখন কিন্তু জিনিসপাতি অনেক সস্তা ছিল। এখন জিনিসপাতি ইদানিং এক বছরের কথা বলি, এক বছরের মধ্যে জিনিসপাতি যে ডাবল ডাবল হয়েছে সব কিছু। আগে যে 10-15 বছর কিন্তু আগে 10 বছরও কিন্তু একই সেম রেট ছিল, তেমন একটা ডিফারেন্স হয় না। কিন্তু এখন ইদানিং এক বছর বৃত্তে, মানে এক বছরের বৃত্ত না, আপনারা এক বছর থেকে 6 মাস, এই এক বছরের বৃত্তে বেশিরভাগ বা 6 মাসের বৃত্তে ইদানিং সব কিছুর দাম ডাবল ডাবল। আপনার তেল হইতে, পেঁয়াজ হইতে, রসুন হইতে, লবণ হইতে, পেপসির কথা তো বাদে দিলাম, পেপসি তো 3 ডাবল, সোয়েসিতে 1 ডাবল না, পেপসি 3 ডাবল, 7 আপ 3 ডাবল। তারপরে যায় সবজি, আগে কিন্তু আমরা সবজির বস্তা 10 কিলো ওয়ালা বস্তা কিনতাম 10 রিয়াল, আর এখন 1 কিলো কিনতে হয় আপনার 8 রিয়াল। টমাটোর কথা বলি, টমাটো কিন্তু 5 কিলো আসিল 10 রিয়াল একটা বস্তা আইতো বা একটা কার্টন আইতো, আর এখন 1 কিলো টমেটো 5 রিয়াল দিয়ে কিনতে হয়। এখন তো 5 রিয়াল একটু কমছে, কিন্তু তা আরও 15-20 দিন আগে 1 কিলো টমেটো 8 রিয়ালও আমরা কিনছি। তো শশার কথা বলি, শশাও আমরা আগে 1 কার্টন কিনতাম 10 রিয়াল, এখন শশা 5 রিয়াল 8 রিয়াল কিলো। রসুন এই আমরা কিন্তু 1 বস্তা 10 রিয়াল দিয়ে কিনছি, আর এখন কিলো কিনতে হয় আপনার 4 রিয়াল 5 রিয়ালের মতো। তো ইদানিং সব কিছুর দাম এত বাড়ছে বলার বাইরে। যারা একটু অল্প বেতনে কাজ করে তারা কিন্তু হয়তোবা অনেক কষ্ট হয়, যারা মানে 500-600, এখন তো 700-600 টাকার নিচে কোনো বেতন নাই যে কোনো লোকের, সর্বনিম্ন হয়তো 900, সর্বনিম্ন মনে হয় 600। তো এরা কিন্তু খুব কষ্ট হয় তাদের, মানে সব কিছুর দাম এত বাড়ছে বলার বাইরে। আসলে সব কিছুর দাম বলতে এটা বিশ্ববাজারের দাম বাড়ছে, এটা শুধু আমরা অনেকে বাংলাদেশে বলি, আন্দোলন করি বাংলাদেশের মধ্যে যে বাংলাদেশের দাম বাড়ছে, আসলে না, বিশ্বের সব জায়গার মধ্যে কিন্তু এখন দাম বাড়তি করার কিছু নাই। তো সৌদি আরবের মধ্যে তাও আছে যে আগেরতে অনেক ডাবল সব কিছু, তো আসলে সব দেশের মধ্যে, খালি সৌদি আরব না, বাংলাদেশ না, সব জায়গার মধ্যে কিন্তু সব কিছুর দাম অনেক বাড়তি আছে। তো এই সব কিছুর দাম কিন্তু অনেক বাড়তি, আপনি তেল বলেন, পেঁয়াজ বলেন, ও চাউলের কথা তো বলিই না, যেটা মেইন আমরা খাই চাউল, আগে কিন্তু কিলো আসিল আপনার 4 রিয়াল, এখন কিন্তু চাউলের কিলো 7 রিয়াল 8 রিয়াল 10 রিয়াল পর্যন্তই চাউলের কিলো। কিন্তু একটা জিনিস এখনও সস্তা আছে সৌদি আরবের মধ্যে, সেটা হইলো রুটি। রুটি বড় বড় একটা 1 রিয়াল আছে, আর 4টা রুটি 1 রিয়াল আছে সৌদি আরবের মধ্যে। এখন বর্তমানে সস্তা আছে আপনার রুটি অনেক সস্তা সৌদি আরবের মধ্যে। 1 রিয়াল রুটি দিই 7 জনে খান যা, 4টা লোকই খান যা 1 রিয়ালের রুটি, এটাই এখন সস্তা। আর আটা এখনও অনেক সস্তা আছে আপনার, এখনও 1 বস্তা মানে 5 কিলো আটা আপনার 10 কিলো আটা এখনও 5 রিয়াল, এখনও আটা অনেক সস্তা। আটা আগের রেট, আটা আর রুটি আগের রেট। এই ছাড়া পেপসি, 7 আপ, লেমন, জুবনা অনেক
ডাবল ডাবল। তো যদি আমার ভিডিও ভালো লাগে লাইক করো, শেয়ার করেন, শরীফ ব্লগার সৌদি প্রবাসী ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।